বাড়িতে চোর ঢুকেছে, গাধা ও কুকুর পাশাপাশি বসে আছে। গাধা ভাবছে কুকুর হয়তো চোরের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, কিন্তু না, কুকুর চুপচাপ বসে আছে। কুকুরের নীরবতায় গাধার মনে সন্দেহ দেখা দিল। সে কুকুরের কাছে এসে বলল, ভাই একটা কিছু করো, চোর তো গুদাম ঘরের তালা ভাঙা শুরু করে দিয়েছে। গাধার কথায় কুকুর কর্ণপাত না করে বসেই রইল। হঠাৎ গাধা চেয়ে দেখল কুকুরের সামনে হাড্ডি, হাড্ডির সাথে আবার মাংসও আছে। গাধা নিজের চোখে বিশ্বাস করতে পারছে না, এ কি দেখছে সে? বাড়ির একমাত্র পাহারাদার তার প্রিয় কুকুর ভাই কি শেষ পর্যন্ত ঘুষ খাওয়া শিখে ফেলেছে? তাও আবার চোরের মতো বেঈমান বিশ্বাসঘাতক নিকৃষ্ট প্রাণীর কাছ থেকে? ছি 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 ছি। এদিকে চোরেরা তালা ভেঙে ঘরের ভেতরে ঢুকে পড়েছে। গাধা তাই আর চুপ থাকতে পারল না, সে গগন বিদারী চেঁচামেচি শুরু করে দিল। তার চিৎকারে বাড়ির মালিকের ঘুম ভেঙে গেল। মালিক খুব বিরক্ত হলো। সে ঘর থেকে বের হয়ে দেখল কুকুর নিশ্চিন্তে ঘুমাচ্ছে আর গাধা লাফাচ্ছে। মালিক ভাবল হয়তো গাধাকে জিনে ধরেছে অথবা পাগল হয়ে গেছে। তাই সে রাগান্বিত হয়ে লাঠি দিয়ে গাধার পিঠে বেশ কয়েকটা আঘাত করলো। এতে গাধা খুবই ব্যথিত হলো। এখন গাধা কোথায় যাবে? মালিকের সম্পদ রক্ষা করতে গিয়ে উল্টো মার খেতে হলো। অবশ্য চোর ধরা যার দায়িত্ব ছিল সে ঘুষ খেয়ে চুপ থেকেছে, আর গাধা অন্যের দায়িত্ব মাথায় নিয়ে অপরাধী হয়েছে। অগত্যা গাধা মনে মনে ভাবছে দায়িত্বশীলটা নষ্ট হয়ে গেলে করার কিছুই থাকে না, এই সময় কিছু করতে যাওয়া বোকামি ছাড়া আর কিছুই না। গল্পটা এখানেই শেষ, কিন্তু আমার ভাবনা এখান থেকেই শুরু। আমরা যারা চোরদের বিরুদ্ধে লেখালেখি করছি তাদের অবস্থাও ওই গাধার মতো। কথা বলে অপরাধী হচ্ছি আর কুকুররা টোপ গিলছে এবং শত কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়ে যাচ্ছে। তাই চোর ও কুকুরের গলাগুলি যতদিন থাকবে ততদিন আমাদের মতো গাধাদের চোখ বুঝে সহ্য করা ছাড়া আর কোনো কিছু করার উপায় নেই। আপনারা যদি কথাগুলো পুরোপুরি শুনে থাকেন, আপনাদের জায়গাটা একটু আপনারা চিন্তা করে দেখবেন, আপনি কি, আপনি কি চোর, আপনি কি কুকুর, নাকি আপনি গাধা? বর্তমানে আমাদের দেশের অবস্থাটাই এমন হয়ে গেছে যে আমরা আসলে কুকুর হয়ে আছি, চোর হয়ে আছি, চুরি করতে ঢুকছি, কুকুর হয়ে পাহারা দিচ্ছি, নাকি ঘুষ খেয়ে সেই চোরদের দলের সাথে যোগ দিয়েছি, নাকি গাধা হয়ে কুকুরের দায়িত্ব পালন করছি। আর যদি গাধা হয়ে কুকুরের দায়িত্ব পালন করতে যাই, এখানে গাধা বলতে এমন কোনো গাধা না, আসলে যার যেটা দায়িত্ব তার সেটা পালন করা উচিত, এবং সেই দায়িত্ব থেকে যখন সে সরে আসে এবং অন্যেরা যখন মনে করে যে তার তো এই কাজটা করার কথা ছিল, সে যখন করছে না, আমি করে দেখি, এটা অনেকটা অনধিকার চর্চার মতো হয়ে যায়, কিন্তু কিছুই করার থাকে না। সমাজ ব্যবস্থা যখন এরকম একটা তলানিতে চলে যায়, এত বাজে একটা অবস্থাতে চলে যায়, তখন কারো না কারো তো এগিয়ে আসতে হয়, কিন্তু যার দায়িত্ব যেটা, সে যখন সেটা পালন না করে অন্য কেউ যখন সেটা করতে আসে, সেটা অনধিকার চর্চা হয়ে গেলে তাকে অনেক বিপদের সম্মুখীন হতে হয়, অনেক অনেক কিছুর বয়ে বেড়াতে হয়। আমাদের মূলধারার যে মিডিয়া আছে, সংবাদপত্র মাধ্যমগুলো কিংবা টেলিভিশন, তারা আজকাল কি রিপোর্ট করে এবং কি তাদের রিপোর্ট করা উচিত সেটা না করে, এটা আপনারা বুঝতে পারবেন যে এই কথাগুলো আসলে কেন বলা হয়েছে, কি উদ্দেশ্যে বলা হয়েছে। এগুলো আমার হয়তো বা ইউটিউবে আপনারা যারা এই ভিডিও দেখছেন, আমার ক্যাপশনটা পড়ে তারা নিশ্চয়ই বুঝে শুনেই এসেছেন, কথাগুলো বুঝে শুনেই পড়ছেন। আপনাদের জন্য আমার এই কথাগুলো খুব খুলে বলার কিছু নাই, খুব একেবারে ভেঙে চুরে অর্থ বুঝিয়ে দেওয়ার মতো কিছু নেই, এটা আপনারা বুঝতে পারবেন। এইটুকু বোঝার ক্ষমতা আপনাদের সবার আছে। এবং এই যে আমি যে কথা বলছি, সত্যিকার অর্থে আমার নিজেকে একটা গাধাই মনে হচ্ছে এই মুহূর্তে, যে আমি একটা বড় গাধা, কেন আমি কথা বলবো? আমার কি এটা দায়িত্ব? এটা কি আমার? হ্যাঁ, আমি যদি একটা দেশের মানুষ হই, আমার দেশটা যদি চুরি হয়ে যায়, আমার দেশটাকে রক্ষা করার দায়িত্ব যাদের, তারা যদি চুপ হয়ে থাকে, তখন আমাদের মতো গাধাদের এসব বিষয় নিয়ে কথা বলতে হয়,
আর যখন আমাদের মতো গাধারা কথা বলে, তখন আমাদের উপরে কী ধরনের ঝামেলা এসে পড়তে পারে সেটা আমরা নিশ্চয়ই চিন্তা করতে পারি। এবং সেই ভয়েই এই যে এই গাধার মতো, এই গল্পের সে গাধার মতো আমরা অনেকেই চুপ করে বসে থাকি। তাই দুই একবার হয়তো একটু কথা বলি, কথা বলার পর যখন আমরা অত্যাচারের শিকার হই, মালিক যখন আমাদেরকে ভুল বুঝে কিংবা বুঝে আমাদের উপর অত্যাচার শুরু করে, তখন আমরা অনেকটা ভয় পেয়ে গুটিয়ে যাই, চুপ করে বসে থাকি আর চিন্তা করি, আহারে আমার তো এটা নিয়ে কথা বলার প্রয়োজন ছিল না, প্রয়োজন তো ছিল তার, সে কথা বলছে না, সে ঘুষ খেয়ে বসে আছে। আর আমরা যারা সাধারণ আমজনতা আছি, আমাদের বুক পিঠ দেয়ালের সাথে ঠেকে যাচ্ছে, আমরা হাঁসপাশ করছি বাঁচার জন্য, বাঁচার চেষ্টায় যখন আমরা দু একটা কথা বলি, তখন আমাদের উপরে নেমে আসে ভয়ানক অত্যাচার, ভয়ানক ঝড়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।